হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আইসিটি বিষয়ের তৃতীয়তের এনকোডার ডিভাইস নিয়ে আলাপ করব। আমরা সবাই জানি কিবোর্ড থেকে যখন কোনো কি চাপ দেওয়া হয় তারপরে মনিটরে সেটা শো করে। এর ভিতরে কম্পিউটারের ভিতরে বেশ কিছু কাজ চলে। এখানে দুইটা ডিভাইস কাজ করে, একটা এনকোডার একটা ডিকোডার। আজ আমরা এনকোডার নিয়ে আলাপ করব। এনকোডার মূলত প্রথম কিবোর্ড থেকে যে সিম্বলটা আমরা চাপি, অর্থাৎ বড় হাতে একে যখন আমরা লিখতে যাই তাহলে বড় হাতে এর যে কোড 65 এটা এনকোডার গ্রহণ করে, তারপর কনভার্ট করে এর যে বাইনারি মান 1000001, এরপরে কাজটা করে থাকে ডিকোডার মনিটরের মধ্যে, তারপরে আমরা সেই একে দেখতে পারি। তাহলে আজ আমরা এনকোডার নিয়ে শুধু বলবো। এনকোডার এক ধরনের লজিক সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। এর ব্যবহারটা আমরা একটু দেখে আসি। এনকোডার বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, টেলিফোন সেট ইত্যাদিতে ব্যবহৃত হয়। আমরা এনকোডারের একটা ব্লক ডায়াগ্রাম দেখছি। আমরা এখন জানবো এনকোডারের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কয়টা ইনপুট থাকবে এবং তার কয়টা আউটপুট হবে, তার একটা নিয়ম অবশ্যই রয়েছে। আমরা ইনপুট যদি 2n সংখ্যক দেই তাহলে আউটপুট দেখাবে n সংখ্যক, 2n হলে আউটপুট হবে একটি, 2n হলে আউটপুট হবে দুইটি, 2n3 অর্থাৎ 8টা ইনপুট হলে আউটপুট হবে তিনটি। ঠিক এই নিয়মেই আমরা ইনপুট এবং আউটপুট গুলো দেখব। এখন আমরা একটা ছকের মধ্যে ইনপুট এবং আউটপুট গুলো দেখব। এখানে ইনপুটে T0 থেকে T7 পর্যন্ত 8টা গড় উল্লেখ করা আছে এবং আউটপুট XYZ। আমরা এখানে বলে রাখছি কিবোর্ড থেকে যখন আমরা কি চাপি, অর্থাৎ ABC যদি একসাথে চাপি, কম্পিউটার কিন্তু একসাথে ABCD এগুলো দেখায় না। কম্পিউটার শুরুতে যেটা পাবে সেটাই দেখাবে, অর্থাৎ 1 ন্যানোসেকেন্ড সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে। অর্থাৎ আমরা যখন T0 কে অন করি তখন বাকিগুলো সব অফ থাকবে। ঠিক এভাবে T1 কে যখন অন করব বাকিগুলো অফ থাকবে, তারপর T2, T3, T4, T5, T6, T7 কে যখন অন করা হবে বাকিগুলো তখন অফ থাকবে। এখন T0 এর আউটপুটটা কি হবে সেটা দেখি। আমরা এটাকে এভাবে বুঝতে পারি, T0 বাইনারি আমরা জানি 3টা 0, এখানে আউটপুটটা সেটাই দেখাবে। T0 যেহেতু অন এই অবস্থায় এখানে আউটপুট দেখাবে 0 0 0, তারপর T1 এই লাইনে যখন এটাকে অন থাকবে তখন 1 এর যে বাইনারি 0 0 1 এটি দেখাবে, তারপর T2 এর যে বাইনারি 0 1 0 দেখাবে, তারপরে 3 0 1 1, তারপর 4 1 0 0, 5 এর জন্য দেখাবে 1 0 1 6, 1 1 0, 7 এর জন্য দেখাবে 1 1 1। এবার আমরা XYZ এর মানটা বের করে আসি। X এর মান যেখানে 1, এই লাইনে অন কি আছে, এখানে অন আছে শুধু T4, তাহলে T4টা লিখি, তার সাথে যোগ হবে পরে 1, এলাইন আছে T5, তারপরে আছে T6, তারপরে আছে T7, Y এর মানটা হবে ঠিক এরকম। Y যেখানে 1, অন আছে সেখানে D2, তারপর D3, তারপর D6 এবং শেষে D7। যেটার মানটা প্রথম কি আসবে, প্রথমে 1 আছে এখানে D1, তারপরটা আছে D3, তারপরে D5, শেষে আছে D7। ঠিক এভাবে আমরা XYZ এর মানটা বের করতে পারি। এটাকে আমরা বলি A2-3 লাইন এনকোডারের সত্য সারণী। এখন আমরা একটা সার্কিট তৈরি করব। আমরা এনকোডারের T0 থেকে T7 পর্যন্ত 8টা ইনপুট নিয়েছিলাম। XYZ এর মানটা আমরা এখান থেকে নিব, তারপর গেটটা তৈরি করব।
শুরুতে x x এর জন্য আমরা শুরুতে পেয়েছিলাম d4 d5 d6 d7 এখান থেকে রেখা গুলো নিয়ে আমরা একটা অর্ক তৈরি করব যেটা হবে x এরপরে y এর জন্য প্রথমে d2 তারপর d3 তারপর d6 এবং d7 একটা অর্ক তৈরি করলাম এটা হবে y এরপরে d z এর জন্য d1 তারপর d3 তারপর d5 এবং d7 অর্ক তৈরি করি যেটা হবে z ঠিক এভাবেই এনকোডারের লজিক সার্কিট তৈরি করা হয় আশা করি এনকোডার সম্পর্কে তোমরা যা জানছ সহজে বুঝতে পারছ আজ এ পর্যন্তই আমরা নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করবো